প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো আমরা আসলে আমাদের এই চ্যানেলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা শিক্ষা রিলেটেড খবরগুলো প্রচার করে থাকি। তো আজকের ইম্পর্টেন্ট আপডেট যেটা, যেটা 2-3 ঘন্টার আগের খবর, যে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে সরকার। এটা প্রধানমন্ত্রী আজকেই মিরপুর সেনানিবাসের জাতীয় প্রতিরক্ষা কলেজের একটা অনুষ্ঠানে হচ্ছে যে ভার্চুয়ালি তিনি এটা বলেছেন। তো আমরা এখানে আসলে সস্তা ভিউ পাওয়ার উদ্দেশ্যে যেটা করছি তা না। তো আমরা যেটা বলছি যে প্রধানমন্ত্রীর আসলে দূরদর্শিতা অনেক সুন্দর। তিনি ইতিপূর্বে শীতের শুরুতে বলেছিলেন যে করোনা বেড়ে যাবে, হ্যাঁ, তো এই যে স্কুলগুলো বন্ধ রেখেছেন এটা আসলে তার সুদূরপ্রসারী চিন্তারই একটা প্রভাব। যদি আসলে খুলে দিতেন, যদি করোনার হারটা বেড়ে যেত, বাড়তো, আসলে নর্মালি বেড়েছে, সেক্ষেত্রে আমরা অনেকে আবার গালিগালাজ করতাম যে সরকার কি ডিসিশন নিল। তো সরকারই তিনি প্রধান হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ আসলে সিদ্ধান্তগুলো নেন। তো আমরা দেখি আজকের খবরটা কি ছিল, যে ওনার যে আসলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে যে একটা আকুতি, উনি যে বুঝতে পারছেন আসলে যে স্কুলগুলো খুলে না দেওয়াতে শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা হচ্ছে, এটা কিন্তু আসলেই একটা শ্রদ্ধার পাত্র এই তার ডিসিশনটা। কিন্তু তিনি আসলে নিরুপায় যে এখন একটা এমন একটা ব্যাধি যেটা আসলে কিছু করার নেই বন্ধ রাখা ছাড়া। তো আজকে আমরা দেখি উনি কি বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা যেন আবার নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে, সেজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। তো এর মধ্যে কিন্তু একটা বিশাল আমরা পজিটিভ একটা ইতিবাচক একটা আশা করতেই পারি। তো আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসবে, আমাদের শিশুরা স্কুলে যেতে পারবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে, আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। তো এটা সম্প্রতি আজকেই তিনি আজ রোববার গণভবন থেকে, যেটা আজকে কত 13 তারিখ, আমি তারিখটা একটু দেখে নিচ্ছি, হ্যাঁ 13 তারিখ, তো জাতীয় প্রতিরক্ষা কোর্স এবং সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্সের স্নাতক অনুষ্ঠানে ভার্চুয়ালি একটা বক্তব্য অনুষ্ঠানে তিনি আসলে এই কথাটা আজকে বলেছেন। তো তিনি আরো বলেন যে সরকার COVID-19 এর জন্য স্কুল খুলতে পারছে না, তাই না, তাহলে অনলাইন এবং টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সর্বোপরি শিশুরা যদি তাদের স্কুলে যেতে না পারে তবে এটি তাদের উপর একটা মানসিক চাপ তৈরি করে। এই যে শিশুদের প্রতি তার যে একটা ফিলিংস, যেটা বঙ্গবন্ধুরও ছিল, এটাও কিন্তু একটা প্রশংসার দাবি রেখে তার এই উক্তিটার মধ্যে। তো এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিল, মানে ইতিপূর্বে যেটা শীতের আগের ঘটনা, তখনই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তিনি আবারও করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান বক্তব্য দেন। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো গত, আমরা সবাই জানি যে 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এই শনাক্ত হওয়ার পর 17ই মার্চ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়, তবে অনলাইনে কিছু ক্লাস হয়েছে। তাছাড়া চলতি বছরের অনেক অনেক ইম্পর্টেন্ট তিনটা পরীক্ষা বলা যায়, একটা হলো SSC এবং সমমান, যেটা মাদ্রাসা রিলেটেড রয়েছে, তারপরে প্রাথমিক সমাপনী আর সমমান বলতে যেটা মাদ্রাসা রিলেটেড, আর JSC সমমান যেটা JTC মাদ্রাসা রয়েছে। এই তিনটি পরীক্ষা কিন্তু বেশ বেশ কি বলবো, মানে সবই বোর্ড পরীক্ষা, একদম সেই ইম্পর্টেন্ট পরীক্ষা। তো এই তিনটি বাতিল হয়েছে, সামনে SSC পরীক্ষাও আসছে, এটা কি হবে এখনো পরিস্থিতির উপরে নির্ভর করবে। পরীক্ষা বাতিল করে সরকার, বর্তমানে অফিস আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খুলে দেওয়া হয়নি। তো আমরা গোটা খবরটা বিশ্লেষণ করে এটা বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আছেন স্কুল কলেজগুলো খুলে দেওয়ার ব্যাপারে। তবে আসলে এখানে তার কিছু করার নেই, করোনা এমন একটা পরিস্থিতি যে এটা গোটা বিশ্বব্যাপী আসলে দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে, বা কিছু কিছু দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াতে দেখা গেছে যে নেতিবাচক বিপরীত প্রভাব পড়েছে। সো আমরা আশাবাদী, আমরা স্রষ্টার কাছেও প্রার্থনা করি, এই অবস্থা থেকে আমরা যেন দ্রুত বের হয়ে আসি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন খুলে দিতে পারে সরকার, আর শিশুরা যেন পড়াশোনা করতে পারে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।